Facciamo da ballo dente al di lotta, l'udin pare per male canapo fissa. কেউ করছে গান, কেউ রং তুলিতে আঁকছে ছবি, আর কেউ খেলছে মনের আনন্দে। কুচুপালন শিশু বান্ধব কেন্দ্রটি যেন শিশুদেরই স্বর্গ। আমি এখানে এসে আর্ট শিখতে পারছি, নানা রকম খেলনা খেলতে পারছি, তারপর বুকানে বই পড়তে পারছি। এই শিশু বান্ধব কেন্দ্রে এসে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু একটা খেলাধুলা করতে পারছি। যেখানে তিনটা কর্নার আছে, একটা টয় কর্নার, একটা লাইব্রেরি কর্নার, আর একটা আছে আপনার আর্ট কর্নার। শিশুরা তাদের যে কর্নারটা পছন্দ তারা সেই কর্নারে এসে সেই সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত থাকে। গানে গানে মুখরিত এইসব শিশুদের জীবনমান উন্নয়নে ইউনিসেফের সহযোগিতায় সরকারের এই উদ্যোগের ফলে এসব সুবিধাবঞ্চিত শিশুরা স্বপ্ন দেখছে একদিন দিগন্তে মাথা তুলে দাঁড়াবার। ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় উখিয়া ও টেকনাফ উপজেলায় স্থাপিত 5টি শিশু বান্ধব কেন্দ্রে 4 থেকে 18 বছরের 3,926 জন যত্নবঞ্চিত, কর্মজীবী, উদ্বাস্তু ও ঝরে পড়া শিশুদের সার্বিক বিকাশ দেওয়া হচ্ছে সুরক্ষা সেবা। টাকা পয়সা না থাকায় আমি স্কুলে যেতে পারি নাই, এখন টাকা পয়সা আমাদেরকে সাহায্য করছে সরকারের কাছ থেকে, আমরা এখন আবার স্কুলে ভর্তি হয়ে গেছি। না তোমার দেশের 10,000 দরিদ্র পথ শিশুদের সুরক্ষায় নগদ অর্থ সহায়তা সহ শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার কথা জানালেন শিশু বান্ধব কেন্দ্র পরিদর্শনে আসা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। We are able to support the government to ensure that children from the poorest families have access to quality education through the activities to provide a safe and protective environment to children. এই 2012 অর্থবছরে ইউনিসেফ মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথ উদ্যোগে সারা বাংলাদেশের 20টি জেলায় 10,000 শিশুকে এই আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রমটা সম্প্রসারিত করেছে এবং অতি শীঘ্রই আমরা সেটা শুরু করব বেশ কিছু জেলায় এবং পরবর্তীতে এটা আরো সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। ইপিসি প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থানমূলক নানা প্রশিক্ষণের মাধ্যমে এসব শিশুরা পরিণত হচ্ছে মানব সম্পদে। জাহাজ সরোয়ার সোহেল, বাংলাদেশ টেলিভিশন, কক্সবাজার।